রংপুরে বিখ্যাত হাড়ি ভাঙা আম সংগ্রহে ব্যস্ত বাগানিরা। সেখানকার আম সংগ্রহের খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, এবার আমের উৎপাদন কেমন হয়েছে আর বাগান মালিকরা কি বলছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা, আমি রয়েছি সেই আমের দেশ হাড়িভাঙা, যেখানে রয়েছে সেই পদাগঞ্জে রয়েছি। আপনি জানেন যে এবছরে তীব্র খরা এবং আবার অসময়ে বৃষ্টিপাতের কারণে আমের মুকুল ঝরে যাওয়ার কারণে আমের কিন্তু ফলন অনেকটা কম হয়েছে। আপনাকে যদি বলি যে আরও দুই তিন দিন আগে থেকেই এই হাড়িভাঙা আম বাজারে আসতে শুরু করেছে এবং আজকে থেকে আম পাড়া শুরু হয়েছে এবং আগামীকাল কৃষিমন্ত্রী এসে সেই আমের বাজারজাতকরণের যে উদ্বোধন সেটি করবেন। একজন আম বাগানের মালিকের সাথে একটু কথা বলতেছে যে আমের দাম কেমন দেখছেন বাজারে এবং আমের ফলন কেমন হয়েছে আমাদের একটু বলুন। আমের ফলন এবার এই মৌসুমে খুবই কম আর দাম একটু আগে সামনে বছর তুলনায় এবছরের দাম একই সমপরিমাণ। এই কারণে আমাদের বাগানের যে ব্যাপারীরা আছে তাদের একটু লাভের সংখ্যা খুবই কম আছে। একটু যদি দাম ভালো হয় তাহলে আমাদের লাভের সংখ্যা আশা করা যায়। কথা বলছিলেন একজন বাগান মালিকের সাথে, তিনি বলছিলেন এই হাড়িভাঙা আমের বাজারজাতকরণ কৃষকদের দীর্ঘদিন থেকে হাড়িভাঙা আমের আম চাষিরা বলছেন যে এই এলাকায় একটা বিভাগ সেটা স্থাপন করা আম তাদের সংরক্ষণ করা যায়, এমন কিছু বলছেন। তারা বলছেন যে হাড়িভাঙা আম সংরক্ষণ করা যায় তাহলে দাম তারা বেশি পাবে। এবছর কিন্তু রংপুর এবং তার আশেপাশে জেলাগুলোতে 1600 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ হয়েছে, প্রায় 200 থেকে 250 কোটি টাকার আম বিক্রি কিনে হবে বলে প্রত্যাশা চাষিদের। এই শুধু আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। মানিক, ধন্যবাদ আপনাকে।